কালমা শাহাদা বিশ্ব নবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার এই চারটা জিনিসের দরকার আছে না নাই এই চারটা জিনিসের বিরুদ্ধে যারা কথা বলে আমরা তার লাইকন ঠিক কিনা এই চারটা জিনিসের পক্ষে যারা কথা বলে তাদের জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই এজন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে যদি কথা বলা হয় প্রতিবাদ করার দরকার আছে না নাই আল্লাহরে গালি দেওয়া হয় বিশ্ব নবীকে গালি দেওয়া হয় কোরআনকে নিয়ে কটূক্তি করা হয় আর মুসলমান প্রতিবাদ করবে না সে মুসলমান নয় সে মুনাফিক চিল্লায় এখন ঠিক না এজন্য এই চারটা সম্মানিত জিনিসের বিষয়ে যদি কটূক্তি করা হয় প্রতিবাদ করার জন্য দরকার আছে না নাই প্রতিবাদ করতে যে গর্জে ওঠার দরকার আছে না নাই রাজি আছে মুসলমান যারা কারা রাজি তো হ্যাঁ কিছু করে আল্লাহর কাছে আজকে যে বইটা থেকে আমরা কয়েক মিনিট কথা শুনবো বলেন তো চিল্লায় বলেন এই বইটার নাম কি এই কোরআনে কোন ভুল আছে কোন সন্দেহ আছে কোন সংশয় আছে থাকবে কেমন করে কারণ বইটাকে নাজিল করেছে কে চিল্লায় বলতে হবে নাজিল করেছে কে এই বইটা যেখান দিয়ে কথা বলি না কেন বরকত আছে না নাই আজকে আমরা এই বইটার চমৎকার একটা সূরা থেকে কথা শুনবো আমি আমার খুতবার শুরুতে সূরাতুল মুমিনুন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুনের শুরুতে দশটি আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটি গুণের কথা বর্ণনা করেছেন চিল্লায় বলেন কয়টি এই সাতটি গুণ যদি কোনো মুমিন তার জীবনে ধারণ করতে পারে পিতা মারা গেলে সন্তান যেমনি পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায় ওই মুমিন বান্দা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়